হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপূর্ব বিশ্বাস এবার একটি খুব দারুণ খবর দিলেন তার ভক্ত দর্শকদের জন্য। এবার ঈদে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের অনেক অনেক দারুণ অভিনীত ছবি গলুই। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন, গলুই। এবং তারই সঙ্গে অভিনয়ে তার আরও একটি চমৎকার ছবি মুক্তি পাচ্ছে, সেই ছবিটির নামও অন্তরাত্মা। অন্তরাত্মা সিনেমাটিতে অভিনয় করেছেন ওপারের দর্শনা বণিক এবং এপারে গলুই সিনেমাটিতে অভিনয় করেছেন একদম আমাদের বাংলাদেশের ছোট্ট একজন নায়িকা পূজা চেরি। বন্ধুরা, এই দুই নায়িকাকে নিয়ে এবার ধামাকা অফার নিয়ে আসছেন আমাদের সুপারস্টার শাকিব খান এবং ভক্ত দর্শকরা অপেক্ষা করছেন তাদের রোমান্স দেখার জন্য। কিন্তু সব কিছুর পরেও যে আসল রোমান্স বাকি, দর্শক আপনাদের জন্যই এই মুহূর্তে যে রোমান্সের কথা বলছি সেটা আসলে আপনারা জানতে পারলে নিশ্চয়ই, যারা শাকিব আসলেই যারা তাদের ভালো চান তাদের জন্য রয়েছে এটা একটি ধামাকা খবর। বন্ধুরা, তার জীবনের যে নায়িকা, তার সেই জীবনের নায়িকা চিত্রনায়িকা অপূর্ব বিশ্বাস, তার বরফ কিন্তু একেবারে গলে জল হয়ে গেছে। এই রমজানে আমরা দেখেছি অপূর্ব বিশ্বাস তার পরিবারের সঙ্গেই কাটিয়েছেন, পরিবারের মানুষগুলোর জন্য গিফট কিনেছেন এবং তার কিন্তু ছুটোছুটি এখনো কমেনি। পুরো রমজান জুড়েই তাদের কেনাকাটা চলছে এবং আবরাম খান জয়কে নিয়ে ইতোমধ্যেই শাকিবের সঙ্গেও তাদের বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে এবং এই মুহূর্তে স্বীকার করতে বাধ্য হয়েছেন, আমি শাকিব খানকে অনেক বেশি ভালোবাসি। এবং তার হয়ে কিন্তু একজন পরিচালকও ইতিমধ্যে মিডিয়ায় এসে বলেছেন, অপূর্ব বিশ্বাস স্বীকার করেছেন শাকিব খানকে তিনি সেই আগের মতোই ভালোবাসেন, সেই ভালোবাসায় একটু কমতি নেই, কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে তিনি সিনেমায় অভিনয় করতে চান না। আপনারা যদি দেখতে চান সেই কথাগুলো আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপূর্ব বিশ্বাস দুজন মানুষই স্বীকার করেছেন জয়ের যেটা মঙ্গল তাই তারা করতে যাচ্ছেন, অর্থাৎ তারা আবার একসঙ্গে গাঁট ছড়া বাঁধতে যাচ্ছেন এবং এই রমজানেই তারা একই সঙ্গে থাকবেন, একই সঙ্গে কাটাবেন এবং একই সঙ্গে জয়কে সঙ্গ দেবেন এবার ঈদে। তিনি বললেন, আমার হাতে আসলে বেশি সময় নেই, আমি ঈদ করার জন্যই মূলত দেশে আসছি এবং এবার আমার বিশেষভাবে দেশে আসার একটাই কারণ, আমার সন্তান আবরাম খান জয় আমাকে বারবার ভিডিও কলে বলেছে, পাপা এবার কিন্তু আমার সঙ্গে তোমার ঈদ করতেই হবে, কারণ জয় এবার বড় হয়ে গেছে। তার বন্ধুরা তার কাছে জানতে চায় পাপা এসেছিল কিনা, পাপা তার জন্য কী নিয়ে এসেছে, পাপা কী গিফট দিয়েছে। যেহেতু সে সুপারস্টার শাকিব খানের সন্তান, তাকে নিয়ে তো মানুষের এই ধরনের তোড়জোড় চলবেই এবং যতটাই আমি হাইড অ্যান্ড সিক করি না কেন, কিন্তু ছেলের ক্ষেত্রে আমাকে এখন আর সেটা কোনোভাবেই করা যাবে না। সুতরাং অপু আর আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবনের যেটা ব্যক্তিগত সেটা নিয়ে আমাদের কোনো ভক্ত দর্শকদের কোনো কষ্ট রাখতে চাই না, আমরা চাই জয়ের জন্য আমরা সব এক সব কিছু মেনে নিয়ে আমরা সুন্দরভাবে একটা জীবন করব, যে জীবনে জয়ের জন্য রয়েছে অনাবিল সুখ এবং শান্তি। আমরা আমার ছেলেকে কখনোই মন খারাপ করতে দিতে পারি না, কখনোই পারি না, কারণ অপু বিশ্বাস কখনোই চাননি তার সন্তানটি কখনোই কোনো ব্যাপারেই মন খারাপ করুক। আমারও মনে হয়েছে যেহেতু আমরা পিতামাতা, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য আমরা কখনোই অবহেলা করব না। বন্ধুরা, আপনাদের কাছে শাকিব এবং অপুর এই ব্যাপারটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারাও দেখতে চান শাকিব বাবুকে খুব তাড়াতাড়ি একই জায়গায়, তবে একই সঙ্গে থাকার জন্য কিন্তু একটি শর্ত জুড়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খান এবং অপরদিকে শর্ত জুড়ে দিয়েছেন তাদের ছোট্ট সন্তান আবরাম খান জয়। দেখা যাক সেই শর্তটা কি, সেই শর্তটি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। নিশ্চয়ই পরবর্তীতে এই ভিডিওটি আগামী ভিডিওটিতে আমরা সেই শর্তের গল্পগুলো নিয়ে আসছি। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।